এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। শাটুর্ধ এক বৃদ্ধা তার সম্পত্তি তার কাছে লিখে নিয়ে তার ছেলে পুত্রবধূ ও নাতনি নাতনি তাকে মেরে বাড়ি থেকে বার করে দিল। এমনই ঘটনা ঘটেছে সোমবার রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর রামচন্দ্রপুর এলাকায়। নির্যাতিতা ওই বৃদ্ধার নাম অনিতা দাস। তিনি সাংবাদিককে বলেন তার এক ছেলে ও এক মেয়ে, মেয়ের বিবাহ হয়ে গেছে। ছেলেকে সম্পত্তি যা ছিল সব লিখে দিতে হয়েছে। ছেলে বিশ্বজিৎ দাস ও বৌমা টুম্পা দাস। আধার কার্ড, প্যান কার্ড, টাকা পয়সা যাবতীয় যা ছিল সব কিছু নিয়ে নিয়েছে। খাওয়া দাওয়া দেয়া বন্ধ করে দিয়েছে। সোমবার রাতে ওই বৃদ্ধা ছেলে ও পুত্রবধূ তাকে মারধর করে বার করে দেয়। অনিতা দাস নরেন্দ্রপুর থানায় এসে সোমবার রাতে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বৃদ্ধা সাংবাদিককে কি বলেছেন তা শুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। আমি ছই জানি না, কিছু জানি না, কিছু জানি। কে কে লিখে নিয়েছে? ছেলে নিয়েছে, নিজে নাম করে। তারপর? তারপর নিজে না সব দলিল করে বার করে নিয়ে বাকি চলে যাবেন। তোকে ছিনি না। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তারপরে সারা ব্যাংক, রামচন্দ্রপুর।